রিফাত হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা কারাগারে জেলারের কাছে পৌঁছেছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের প্রতিনিধি হাসান ঝন্টু, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঝন্টু, মিন্নি কখন ছাড়া পেল সে বিষয়ে আমাদের বিস্তারিত জানান। সামির, আজ বেলা 12টার দিকে মহামান্য হাইকোর্টের জামিনের আদেশের কপি বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায় এবং বেলা 3টার পরে সেখান থেকে সরাসরি জামিনের আদেশের অনুলিপি বরগুনা জেলা কারাগারে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পরে আমাদের চারটা 33 মিনিটে মিন্নি কারাগার থেকে জামিন পায় এবং 50 দিনের মতো মিন্নি কারাগারে বন্দী ছিল। আপনারা জানেন যে 26 জুন রিফাত শরীফ হত্যার পরে মিন্নি ছিল এই মামলার প্রধান সাক্ষী, তাকে পরবর্তী পর্যায়ে আসামি করে 16 জুলাই তাকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের নেমে নিয়ে আসে, তারপর তাকে গ্রেপ্তার দেখায়। আজকের প্রায় 120 দিন 1 মাস 20 দিন পরে হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেল মিন্নি। ঝন্টু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক, বরগুনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান ঝন্টু।